করা হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ও তোমাদের কিন্তু নেওয়া হবে ঠিক আছে তো তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছো যে টা আমি বলে দিলাম প্রথমে দেখতে পাচ্ছো যেখানে অ্যাপ্লিকেশন তোমরা করবে তারপর তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাবে এইচডি বেস তারপর তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে ইত্যাদি তোমাদের রিভিউ ইত্যাদি মেডিকেল এগুলো সব দেখা হবে কম্পিউটার বেসড টেস্ট ইত্যাদি কিন্তু তোমাদের দেখা হবে তারপর তোমাদের ভ্যাকেন্সি দেওয়া হবে অল ইন্ডিয়া বা ওইস কিন্তু এই ভ্যাকেন্সি টা রাখা তোমরা কিন্তু এর জন্য আবেদন করতে পারছো শুধুমাত্র দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টরের জন্য তোমরা আবেদন করতে পারছো যেখানে মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে কোনো অসুবিধা হবে না এখানে আবেদন করতে পারছো যেখানে তোমরা দেখতে পাচ্ছ সংখ্যা কিন্তু আলাদা আলাদা ভাগ করে দেওয়া রয়েছে জন্য হিসেবে একশো টি ফিমেল কিন্তু এখানে এবং সেই পোস্টের গুলোর মধ্যেই কিন্তু তোমাদের আলাদা আলাদা পোস্টের বয়স তোমাদের কিন্তু নিয়োগ করা হবে যেখানে তোমাদের হাইটটাও কিন্তু এখানে কম রাখা রয়েছে যাদের একটু হাইটের সমস্যা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে জিডি তে তোমরা একশো সত্তর লাগবে

এক আট দু হাজার চব্বিশ পর্যন্ত রাখা হবে আঠেরো থেকে পঁচিশে ইয়ার্স যাদের বয়স রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারছো আর এসএসটি রা পাঁচ বছরের ওবিসি তিন বছর এক্সার্কিউসমেন্ট তিন বছর জেনারেল গভর্নমেন্টাল সার্ভেন্ট যারা রয়েছে তারা তিন বছর ডিভোর্স অথবা ডিভোর্সি অথবা উইন্ডোস যারা ওয়াইডোর্স আহ ওমেন রয়েছে তারা এখানে পেয়ে যাচ্ছ পঁচিশ থেকে চল্লিশ বছরের ছাড় এসসিএসটি এসে আর এখানে যে গুজরাট ইত্যাদি যে দাঙ্গা হয়েছিল ইত্যাদি সেখানে দাঙ্গা যারা Children রয়েছে তারা এখানে আট বছর পাঁচ বছর দশ বছর ছাড় পেয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে বিস্তারিত আর তোমাদের আমি বলে রাখি আরো যে Details গুলো রয়েছে আমি সেগুলো বলে দিচ্ছি এখানে তোমাদের আরো হচ্ছে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে এগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো এগুলো দেখার দরকার নেই আমি যেগুলো Main important point রয়েছে সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে আমি কিন্তু সেগুলোই বলে দেব যেখানে Twelve পাস করলে তোমরা আবেদন করতে পারছো যেখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছো যে কোন রকম এখানে এক্সপেরিয়েন্স চাওয়া হয়নি আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমরা কিন্তু যে তার আগে যদি টুয়েলভ পাস করো তাহলে তোমরা কিন্তু রেজাল্ট যদি থাকে তবে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো যেখানে তোমাদের ছয় থেকে আট সাত দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা আবেদন করতে পারছো অ্যাপ্লাই প্রসেস আমি দেখিয়ে দেবো ফর্ম ফিল আপ প্রসেস কিভাবে করবে এক লাগছে ফর্ম ফিল এর জন্য এস যারা রয়েছো তাদের কিন্তু এখানে এক্সট্রা কোনো রাখা হয়নি

ঙ্গল সেন্টার কালদামাতলা শিলিগুড়িতে দা ডিস্ট্রিক্ট দার্জিলিং এখানে তোমাদের পিনকোড ইত্যাদি দেওয়া রয়েছে ডাব্লুবি তো এখানে তোমরা পেয়ে যাচ্ছ আর একটা পেয়ে যাচ্ছ তোমাদের এখানে তিনটে রয়েছে যেটা রয়েছে তোমাদের বিএসএফ সাউথ বেঙ্গল যেটা বিএসএফ এর কোয়ার্টার রয়েছে একসাইড নেওয়ার নিউ এ কলকাতায় তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে এই হচ্ছে vacancy তোমাদের কোথায় হবে তোমরা কোথায় দিতে পারো তিনটে সেন্টার রাখা রয়েছে আর এখানে তোমাদের কিন্তু enrollment roll number eligible candidate তোমার দেওয়া রয়েছে কোথায় কোথায় তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল সাউথ বেঙ্গল তোমাদের নর্থ এই হিসাবে তোমাদের রোল নাম্বার হিসেবে কিন্তু তোমাদের এখানে

এবং মিজোরাম তাপুরা ইত্যাদি হিল এরিয়া থেকে যারা বিলং করো লাদাখ কাশ্মীর ইত্যাদি থেকে তাদের জন্য দেড়শো তোমাদের রাখা রয়েছে মেলদের জন্য আর অল মেল ক্যান্ডিডেট বিলংল ট্রাইব তাদের জন্য একশো বাষট্টি পয়েন্ট পাঁচ রাখা রয়েছে ঠিক আছে আর তোমরা একশো তোমাদের শুধুমাত্র ছিয়াত্তর সেন্টিমিটার বুকের হাইট লাগছে আর তোমাদের এখানে ফিমেলদের বিলঙ্গিং টু সব সিজন ট্রাইবের জন্য দেড়শো সেন্টিমিটার রাখা রয়েছে এই হচ্ছে ডিটেলস আগে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রান করতে হবে ছ মিনিটে ছ মিনিট ত্রিশ সেকেন্ডে টাইমটা অনেকটাই কম যারা খাটো যারা

জেনারেল এসসি প্রার্থীদের জন্য তো এখানে 6টা তোমরা পেয়ে যাচ্ছো এখানে তোমাদের জিডি তে তো 170 লাগে এখানে তোমাদের হিন্দি ইংলিশ জেনারেল ইন্টেলিজেন্ট অঙ্ক এবং তোমাদের সার্কুল ক্রাইটিক্যাল অ্যাটিটিউড এবং কম্পিউটার থেকে তোমাদের 20টা করে क्वेश्चन থাকছে যেখানে তোমাদের দেখতে পাচ্ছো যে 20টা করে क्वेश्चन থাকছে এখানে কিন্তু তোমাদের 1 ঘন্টা 40 মিনিট টাইম দেওয়া হচ্ছে 100 মার্কের জন্য ঠিক আছে তো এই হচ্ছে ডিটেলস বিস্তারিত বলে দিলাম যদি কারো কোনো রকম প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এবং আমি এই নিয়ে অবশ্যই ভিডিও বানিয়ে দেবো তোমরা কি হবে ফর্ম ফিল করবে ঠিক আছে তো এই হচ্ছে বিস্তারিত এবং তোমাদের স্কিল টেস্ট তোমাদের দেখতে পাচ্ছ এখানে মিস্টেক দেখতে পাচ্ছ বিয়া তোমাদের কিল টেস্ট করতে হবে এখানে তোমাদের কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে তোমাদের দেখতে পাচ্ছ ম্যাঙ্গাল ফন্টে তোমাদের দেওয়া থাকবে কিল টেস্ট টাইপিং কম্পিউটার টেস্ট ইত্যাদির মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে ঠিক আছে যেখানে দেখতে পাচ্ছি চল্লিশ পার্সেন্ট আটশো তোমাদের ডিরেকশন দেওয়া হবে তো এই হচ্ছে ডিটেলস তো বলে দিলাম তোমাদের যদি কোনো রকম প্রবলেম থাকে অবশ্যই এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন যেগুলো হয়ে থাকে প্যান আধার ইত্যাদির মাধ্যমে তোমরা দিতে পারো হ্যাঁ যেখানে তোমরা এক্সাম পাস সার্টিফিকেট ট্রেন পাস সার্টিফিকেট ইত্যাদি তোমরা দিতে পারো ঠিক আছে তো এই হচ্ছে বিষয়টা দিতে যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এই নিয়ে অবশ্যই তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো যারা একশোর মধ্যে পঁয়তাল্লিশ পাবে এসি আনরিজার্ভাবি তারা এখানে এলিজিবল হবে আর এখানে কিন্তু তোমরা যারা এস সি এস টি রয়েছে চল্লিশ পার্সেন্ট নাম্বার মানে একশোর মধ্যে চল্লিশ নিয়ে আসলেই তোমরা কিন্তু এলিজিবল হয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু সেরকম কোনো তোমাদের নাম্বার কাট কিন্তু রাখা হয়নি কাট আগেই দিয়ে দেওয়া হয়েছে চল্লিশ পঁয়তাল্লিশ এখানে তোমাদের দেখতে পাচ্ছ টাইপ অফ মাল্টি প্লেটস তোমাদের দেওয়া রয়েছে এগুলো তোমরা দেখে নিতে পারো তো ইত্যাদি তোমাদের কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে আজকের বিভিন্ন এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখো নতুন কোন সরকারি চাকরি বিজ্ঞপ্তির সঙ্গে